খারাপ সময়, দুর্ভাগ্য, বিপদ থেকে মুক্তি পেতে মা বিপত্তারিণী পুজো কেন করব আমরা? মানব জীবন খারাপ সময়, দুর্ভাগ্য এবং বিপদের মুখোমুখি হওয়া অবশ্যম্ভাবী। এই মুহূর্তগুলোতে আমাদের মনের অস্থিরতা এবং ভয় অনেক বেড়ে যায়। ঠিক এই সময়ে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এবং আমাদের মনের স্থিরতা আনতে আসে আধ্যাত্মিকতার আশ্রয়। মা শারদা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের নানা উদাহরণ এবং তাঁদের বাণী আমাদের এই বিপদমুক্তির পথ দেখায়। মা শারদা বলতেন, মা থাকলে সন্তানের কোনো বিপদ হয় না, মায়ের কৃপায় সব দুর্ভাগ্য দূর হয়। মা শারদার এই বাণী আমাদের শেখায় যে মায়ের আশ্রয়ই আমাদের সকল বিপদ ও দুর্ভাগ্য থেকে রক্ষা করতে পারে। যখন আমরা মা বিপত্তারিণী পুজো করি, তখন আমাদের মন শান্তি পায়, নতুন শক্তি লাভ করে। সকলের কাছে একটা আন্তরিক নিবেদন থাকবে, দয়া করে যদি কমেন্ট সেকশনে গিয়ে জয় মা শারদা, জয় ঠাকুরের জয় লিখে দেন, খুব ভালো লাগবে। খারাপ সময়ে সাঁকো পার করতে মা বিপত্তারিণী যেন একমাত্র ভরসা। বিপদ আর দুর্ভাগ্যের অন্ধকারে আলোর রশ্মি হয়ে তিনি এসে দাঁড়ান আমাদের জীবনে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা কখনো না কখনো খারাপ সময়ের মুখোমুখি হই। কোনোদিন মনের আকাশ মেঘে ঢেকে যায়, আবার কোনোদিন মাটির তলার জোরও সরে যায়। বিপদ যখন চেপে বসে, তখন মনে হয় যেন আর কোনো উপায় নেই। সেই মুহূর্তে আমাদের মনে ভরসা যোগান মা বিপত্তারিণী। তাঁর পুজো করে আমরা আশ্রয় পাই এক অসীম শক্তির। তাঁর কৃপায় আমাদের দুর্ভাগ্য দূর হয়, জীবন ফিরে পায় নতুন আশার আলো। বিপত্তারিণী পুজোয় কি করবেন ও কি করবেন না, বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিনে আমিষ খাওয়া উচিত নয়, এমনকি চাল বা গমের কোনো জিনিসও খাওয়া উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত, তা না হলে পরিবারের সুখ ও শান্তি নষ্ট হয়। পুজোর সময় কারো সঙ্গে কথা বলবেন না, তা না হলে দেবী আপনার উপর রুষ্ট হতে পারেন। অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়, মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না। আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই, এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোয় সধবা মহিলাদের সাজ শৃঙ্গার করে পুজো করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। মা বিপত্তারিণীর নামেই বোঝা যায় যে তিনি সকল বিপদ থেকে মুক্তি দেন। তাঁর পুজো করার সময় আমরা মন থেকে প্রার্থনা করি, তাঁর কৃপা পাওয়ার জন্য আকুল হয়ে উঠি। সেই প্রার্থনার মধ্যে থাকে আমাদের সমস্ত দুঃখ, কষ্ট এবং ব্যথা। আমরা জানি যে মা আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের পাশে দাঁড়াবেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যখন বিপদ আসে তখন মনকে মায়ের শ্রীচরণে নিবেদন করো, মা তোমার সব কষ্ট দূর করবেন। শ্রীরামকৃষ্ণদেবের এই কথায় স্পষ্ট যে আমাদের বিশ্বাস এবং ভরসার মধ্যে অসীম শক্তি লুকিয়ে থাকে। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের মন এবং আত্মাকে মা বিপত্তারিণীর কাছে সমর্পণ করা উচিত। এটি আমাদের মনকে শান্ত করে এবং সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করে। তার পুজো করার মাধ্যমে আমরা এক নতুন আশার আলো দেখতে পাই, আমাদের জীবন নতুন করে শুরু করার শক্তি পাই। বিপদ আর দুর্ভাগ্য যখন আমাদের চেপে ধরে, তখন আমরা সব দিক থেকে হারিয়ে যাই, কিন্তু মা বিপত্তারিণীর পুজো আমাদের মনে সাহস জোগায়। আমরা জানি যে মা আমাদের পাশে আছেন, তার কৃপায় আমাদের সকল বিপদ দূর হবে। খারাপ সময়ে দুর্ভাগ্য এবং বিপদ থেকে মুক্তি পেতে মা বিপত্তারিণীর পুজো আমাদের আধ্যাত্মিক শক্তি ও বিশ্বাস জাগ্রত করে। শ্রীরামকৃষ্ণদেব, মা শারদার বাণী এবং তাঁদের জীবনের উদাহরণ আমাদের শেখায় যে মায়ের আশ্রয়ে আমাদের সকল সমস্যার সমাধান সম্ভব। তাই জীবনের যে কোনো খারাপ সময়ে মায়ের শ্রীচরণে আশ্রয় নিন, মায়ের কৃপায় আপনার সকল বিপদ ও দুর্ভাগ্য দূর হবে। এত কিছু আলোচনা করার পর ব্যক্তিগত দিক থেকে একটা কথা আপনাদেরকে বলি। আমার কাছে মা শারদাই বিপত্তারিণী, মা কালী, মা দুর্গা, মা অন্নপূর্ণা। আমার মনে হয়
যদি মা সারদা আমাদের সঙ্গে থাকেন তাহলে আমাদের মনে হয় না অন্য কোনো দেবদেবীর প্রয়োজন আছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ মা বলেছিলেন মা থাকতে ভয় কি। আজ এইটুকুই, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।